আদিপুরুষের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই ছবির প্রতি দর্শকদের উৎসাহ তুঙ্গে। ভগবান শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। তবে প্রভাসের বিপরীতে অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়েও প্রচুর কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। বলিউডের খ্যাতনামা অভিনেতা সাইফ আলী খানকে নেওয়া হয়েছে রাবণের চরিত্রে। এবারও আশা করা যাচ্ছে সাইফ আলী খান ভিলেনের চরিত্রে আবারও হতবাক করবেন দর্শকদের। আদিপুরুষ চলচ্চিত্রের প্রযোজক ওম রাউত বলেছেন, 7000 বছরের পুরনো রাক্ষসরাজ অর্থাৎ রাবণের ভূমিকায় অভিনয় করবেন সাইফ আলী খান। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, প্রভাসের পাশাপাশি রাবণের চরিত্রে সাইফ আলী খানকে দেখে দর্শক মহলও বেশ উচ্ছ্বসিত। আদিপুরুষের মাধ্যমে এটিই প্রথম যাতে প্রভাস এবং সাইফ আলী খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। আর সাইফ আলী খানের কথা বললে তাঁকে তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল, আর তখন যথেষ্ট খ্যাতি লাভ করেছিল সাইফ আলী খানের চরিত্রটি। প্রভাসের আদিপুরুষ পরিচালনা করবেন ওম রাউত, ছবিটি প্রযোজনা করবেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। আর তার সাথে প্রভাসের এই ছবিটি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম ও কন্নড়ের মতো অনেকগুলি ভাষায় ডাবিংও করা হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তার পাশাপাশি বিনোদন জগতের সব রকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।